আসসালামু আলাইকুম আজকে অনার্স দ্বিতীয় বর্ষের সাধারণ ডিফারেন্সিয়াল সমীকরণ এই সাধারণ ডিফারেন্সিয়াল সমীকরণের চ্যাপ্টার তেরো পরা মিতি পরিবর্তন পদ্ধতি এই চ্যাপ্টার তেরোর পরামিতি পরিবর্তন পদ্ধতি থেকে আমি অলরেডি তিনটা না চারটা ভিডিও আপলোড করা আছে যারা যারা আমার আগের ভিডিও গুলো দেখে নাই তারা তারা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আগেকার ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেবো তারা তারা দেখে আসতে পারেন কারণ ওই আগেকার ভিডিওগুলোতে আমি বিস্তারিত আলোচনা করছি বেসিক সহকারে আলোচনা করছি আজকে আমি এক্সাম্পল বাইশটা করে দেবো পরামীতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো ডি স্কোয়ার ওয়াই ডিভাইড বাই ডি এক্স স্কোয়ার মাইনাস টু ডি ওয়াই বাই এক্স প্লাস ওয়াই কল টোট ই টু পাওয়ার কত টু এক্স ঠিক আছে এটা আমি কি করে দেবো সলভ করে দেওয়ার চেষ্টা করবো এখন আমরা বইয়ের মতো সলভ করবো না আমি বরাবর আগে যে সকল ম্যাথ গুলো সলভ করছি ঠিক তেমন ভাবে এই ম্যাথটাও কি করে দেবো সলভ করে দেবো চলুন শুরু করা যাক আমি ম্যাথটা আগে উঠে রাখছি আর আমার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপে যারা যারা জয়েন হন নাই তারা তারা জয়ান জয়না দেবেন শীঘ্রই কারণ আমি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ খুলছি ঠিক আছে ওইখানে আপনারা নক করলে পরে আমার সবসময় কি পাওয়া যাবেন এখন প্রদত্ত অন্তরিক সমীকরণটা আমি কী রাখছি তুলে রাখছি আর আমার ইউটিউব চ্যানেলের নাম আমাদের এন ইউনিভার্সিটি ঠিক আছে সাবস্ক্রাইব করার দরকার নাই আপনারা ভিডিও দেখে উপকৃত হলে এতে আমি খুশি ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনাস টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইকাল টু টু দি পাওয়ার এক্স দিয়ে আছে এটা আমরা কী করতে হবে পরামিতি পরিবর্তন পদ্ধতিতে সাহায্যে কী করতে হবে সমাধান করতে হবে এই সমীকরণটা থেকে আমরা সমীকরণটার সমাধান করার নিয়মটা আমি আরেকবার বলে দিই এই সমীকরণ থেকে আমরা অক্সিলার ইকুয়েশন নির্ণয় করবো অক্সিলার একেশন থেকে কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করবো কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করার পরে ওইখান থেকে আমরা মানে রন স্ক্যান নির্ণয় করবো ওয়াই ওয়ান ও ওয়াই টুয়েড রন স্ক্যান মানে ডাব্লিউ নির্ণয় করব ডাবলিউ নির্ণয় করার পরে তারপর আমরা জেনার জেনারেল সলিউশনে যাব জেনারেল সলিউশন আমরা নির্ণয় করি এম এর মূলের উপরে এম এর মূল তিনটে বাড়ালালি পারে সেটার উপর একটা ফর্মুলা এম এর মূল দুটো বাড়ালই পারে সেটার উপরে একটা ফর্মুলা ঠিক আছে যা আমি বিস্তারিতভাবে আর আরো আগের ভিডিওয় আলোচনা করছি এখন আলোচনা করবো না এখন সরাসরি আমি কী করবো ম্যাচটা সল্ট চল সলভ চলে যাব ঠিক আছে এটার জাস্ট একটু আমি সাজাই নি যদি সাজাই নি তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি ধরবে ডি ডি এক্স স্কোয়ারের বদলে লেখা যায় ডি স্কোয়ার কত ওয়াই প্লাস টু যা আগে এসব সম্পর্কে আগে আলোচনা করছি এটাতে লেখা যায় টু ডি ওয়াই প্লাস ওয়াই ইকোয়াল টু কত আমার দেওয়া আছে ই টু দি পাওয়ার টু এক্স এখন এখান থেকে আমি ওয়াইটা কমন নিই ডি স্কোয়ার মাইনাস টু ডি প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকোয়াল টু কত ই টু দি পাওয়ার টু এক্স ঠিক আছে ই টু দি পাওয়ার টু এক্স এখন এখন আমার কাজ হচ্ছে কি অক্সিলারি ইকুয়েশন নির্ণয় করা ঠিক আছে অতএব অক্সিলারি ইকুয়েশন অক্সিলার ইকুয়েশন আমরা কিসের বদলে ডি এর বদলে মানে বাম 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 পাশে ডি দেখে না দেখে সে সেটার বদলে আমরা কি নির্ণয় করি সেটার বদলে আমরা এম ইস এম দিই তাহলে এম টু এম প্লাস ওয়ান আর ডাইন পাস ইকুয়াল টু কত দিই জিরো দিই ঠিক আছে জিরো দিই এখন আমাদের কাজ এটারে যত সম্ভব আমরা এম এর মূল বাইর করা যেমন করে কী করবো এমের মূলগুলো বাইর করবো তাহলে এখানে আমরা দেখতেছি কি এম এইখানে আমরা দেখতেছি যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার না মানে এ মাইনাস বি হোল স্কোয়ার কি করতেছে ফর্ম করতেছে এটা ইকোয়াল টু জিরো এই এ প্লাস বি মানে এ মাইনাস বি হোল স্কোয়ারে লেখা দেয় এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি ইকোয়াল টু কত জিরো এখন অতএফ এম ইকোয়াল টু আমি দুইটা পাবো একটা পজিটিভ আর একটা পজিটিভ মানে দুইটাই মাইনাস একটা আছে তো দুইটা আমি পজিটিভ পাবো যদি একই মূল বাড়ায় তাহলে সেটা নির্ধারিত ফর্মুলা আছে অতএব কমপ্লিমেন্টারি ফাংশন অতএব কমপ্লিমেন্টারি ফাংশনটা ওয়াইসিদের প্রকাশ করে অতএব এটার সি ওয়ান কত এ দেওয়া যায় বিও দেওয়া যায় সি ওয়ান কত দেবো ই টু দি পর এক্স প্লাস যেহেতু একই মূল তাই এখানে সি টু দেব কিন্তু একটা এক্স গুন দেওয়া লাগবে সি টু ই টু পর কত এক্স ঠিক আছে একই মূল বাড়ানোর কারণে একটা এক্স কী দিলাম গুন দিলাম এখন ধরে নেব ধরে নেব এটা তো সি ওয়ান থাকলোয় এই ই টু দিপার এক্স রে ধরে নেবো ওয়াই ওয়ান প্লাস এটাও তো সি টু থাকলোই এই এক্স ই টু দিপার এক্স রে ধরে নেব এটা ধরে নেবো ওয়াই টু ঠিক আছে এখন ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর অন নির্ণয় নির্ণ করব এখন ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর কি স্ক্যান ঠিক আছে এত এর রন স্ক্যানের ফর্মুলা আমি এখানে বুঝাই দিচ্ছি ঠিক আছে ওকে তাহলে রনস কিয়ান রনস্কিয়ান রনস্কিয়ানের নির্ণয় ফর্মুলা আসতেছে ডাব্লিউ ইকল ওয়াই ওয়ান এখানে কত ওয়াই টু যেহেতু মূল দুইটা আছে যদি মূল তিনটা বেড়ে তো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আকারে নিতাম ঠিক আছে চারটে বাড়ি পরে ফোর আকারে নিতাম তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু এখন ওয়াই ওয়ান ড্যাশ মানে এই ওয়াই ডে আরেকবার অন্তরীকরণ করো ওয়াই টু ড্যাশ এই ওয়াই টুয়ের আরেকবার অন্তরিকণ করো ঠিক আছে আমরা ওয়াই ওয়ান ওয়াই টু তো ধরে নিয়েছি ওয়াই ওয়ান কত পাইছি আমরা ওয়াই ওয়ান পাইছি ই টু দি পাওয়ার এক্স তাহলে ই টু দি পাওয়ার এক্স বসালাম আমরা ওয়াই টু পাইছি কত এক্স ই টু দি পাওয়ার কত এক্স ওয়াই টু বসালাম এখন এখানে আছে ওয়াই ওয়ান ড্যাশ তাহলে মানে ওয়াই ওয়ানটা কি করো একবার অন্তরিকরণ করো ই টু দি ডিপার এক্সের অন্তরিকরণ করলে আমরা ই টু ডিপার এক্সই পাবো কিন্তু ওয়াই টু ড্যাশ মানে এক্স ই টু দি পাওয়ার এক্স এটার অন্তরীকরণ কিন্তু এক্স ইটু দিপার এক্সে আসে না এটা কত কেমন করে আসে আমি দেখাই এক্স ইটু দিপার এক্স ঠিক আছে এটাতে কি করবো ডিওয়াই ডি এক্স করবো মানে এক্সের সাপেক্ষে অন্তর্গ্রহণ করবো তাহলে এটা ইউ এটা ভি আমরা কি করলাম ইউটারে বসায় রাখলাম ভিটারে অন্তর্গণ ইউটু দিপার এক্সের এক্স ইউপার প্লাস আমরা এবার ইটু দিপার এক্স টে বসায় রাখলাম এক্স রে এক্সের এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করলে পাবো ওয়ান এটা পাশে এক্স ইটু ডিপার এক্স প্লাস ইটু দিপার এক্স এখান থেকে যদি আমি কত কমন নিই এখান থেকে যদি আমি ইউপার এক্স কমন নিই তাহলে এক্স প্লাস ওয়ান ইট দি কত থাকে এক্স আকারে থাকে আমি কমন নিয়েও লিখতে পারি না নিয়েও লিখতে পারি ঠিক আছে আমার ইচ্ছা আমি এখন কমন নেব না আমি এই লাইন থেকে লিখে দেবো তাহলে আমার অনেক সুবিধা হবে ওকে তাহলে আমরা লিখে দেবো কত এক্স ই টু পাওয়ার এক্স প্লাস কত দি পাওয়ার এক্স ঠিক আছে ই টু পাওয়ার এক্স এখন এটারে কি করতে হবে নির্ণয় করতে হবে যেহেতু মডুল আসা কারা তাহলে নির্ণয় করলে এটার সাথে এটার গুণ সূত্রের মানে এটার সাথে এটার গুণ তাহলে এটার সাথে এটার গুণ করে দিই তাহলে এক্স আর এক্স ইটু পাওয়ার এক্স আর ইটু দি এক্স এর যদি আমি গুণ করে দিই তাহলে আমি পাবো এক্স ইটু দি পর টু এক্স কারণ গুণের সময় পাওয়ার পর কি হয় যোগ হয় তারপর এখানে একটা প্লাস আকার আছে তাহলে প্লাস এখানেও ইটু দিপার এক্স এখানেও ইটু দিপার এক্স তাহলে মানে এটার সাথে আবার এটার গুণ দেওয়া লাগবে না তাহলে ই টু দিপার কত টু এক্স এবার সূত্রে একটা মাইনাস এখানে থাকবে না কত এক্স ইটু এক্স আর ইটু ইউটু দিপার এক্স তাহলে এক্স ইটু দি পর কত টু এক্স এই পর টু এক্স এই পর টু এক্স 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 ইটু টু টু একটু কত আমার ইটু দি পর কত টু এক্স ঠিক আছে ইটু দ টু এক্স তাহলে আমি কত পালাম ডাব্লিউ ডাব্লিউ স্ক্যান ডাব্লিউ কাল টু ইটু দুপুর কত পেলাম টু এক্স পেলাম ওকে এখন আমি কিন্তু বইয়ের মতো সলভ করবো না আমি সলভ করবো কিসের মতো আমার নিজের মতো করে যাতে আমরা কি ম্যাথটা অনায়াসে মানে অনেক ইজিতে কী করতে পারি সলভ করতে পারি ওকে তাইলে আমরা কি নির্ণয় করলাম রণশ নির্ণয় করলাম এখন আমাদের কী নির্ণয় করতে হবে জেনারেল সলিউশন জেনারেল সলিউশনটা কী দিয়ে প্রকাশ করে জিএস দিয়ে প্রকাশ করে আর জেনারেল সলিউশন সবসময় ওয়াই দিয়ে প্রকাশ করা হয় তাহলে ওয়াই কল টু কত যেহেতু মূল দুইটা বার আছে এবার দুইটা ইউ অফ এক্স কত ওয়াই ওয়ান প্লাস অফ এক্স ভি অফ এক্স কত ওয়াই টু ঠিক আছে ইউ অফ এক্স ওয়াই ওয়ান ভি অফ এক্স আমার কত আসতেছে ওয়াই টু আসতেছে ঠিক আছে এবার আমরা কী নির্ণয় করবো এবার আমার ইউ অফ এক্স জানা নাই ভি অফ এক্সও আমার কি জানা নাই তাহলে আমার কী নির্ণয় করতে হবে ইউ অফ এক্সটা নির্ণয় করতে হবে আবার ভি অফ এক্সটা কী করতে হবে নির্ণয় করতে হবে এখন ইউ অফ এক্স ইউ অফ এক্স নির্ণয়ের ফর্মুলা ইউ অফ এক্স নির্ণয়ের ফর্মুলা এত ইউকাল টু একটা মাইনাস সূত্রে মাইনাস ইনটিকেশন ইনটিকেশন ওয়াই টু এক্স ডিভাইডেড বাই ডাব্লিউ ইন্টু কত ডি এক্স ঠিক আছে আমি এই লাইনেই মানে ইউ অফ এক্সটা নির্ণয় করে ফেলাই তাহলে মাইনাস তো থাকেই গেল এবার ওয়াই টু আমরা ওয়াই টু কত ধরছিলাম আমরা কিন্তু ওয়াই টু ধরে নিয়েছিলাম এই যে এক্স ইটু টু দি পাওয়ার এক্স ঠিক আছে এক্স ইটু টু দি পাওয়ার এক্স যেটা ওয়াই টু আকার ছিল তাহলে সেটা করেছিলাম এক্স ই টু দি পাওয়ার এক্স এখন গুণ আকার আছে কি গুণ আকার আছে এক্স এক্সটা আমার মূলত কত ছিল

এটা যেহেতু আমার এক্স ছিল তাহলে এক্স ই টু দিপার এক্স ওকে এটা থাকছে মাইনাস এক্স ই এক্স ইন্টু কত ডি এক্স এক্স তো থাকবে এখন এটার ইন্টিগ্রেশন করে দেবো এখানে কিন্তু আমার এখানে কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করা যাচ্ছে না এটা ইউ নেব এটা ভি নেব ইউ ভির ইন্টিগ্রেশন নির্ণয়ের ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো এটা আমি এই দিক থেকে শুরু করি যেহেতু জায়গা নাই আমি এই দিক থেকে শুরু করলাম ওকে তাই মাইনাস তো থাকেই গেল মাইনাস থাকেগুলো এটা ইউ এটা ভি আমার এই ইউভি নির্ণয়ের একটা ফর্মুলা আছে ফর্মুলাটা আমি একবারে মানে বোঝানোর সাথে ম্যাথটা করার সাথে সাথেই বুঝাই দেবো ঠিক আছে তাহলে আমরা ইউটারে আমরা ইউটারে বসায় রাখবো ইউটারে বসায় রাখবো ভিটারে কী করব ইনটিকেশন করব ঠিক আছে আমরা ইউটারে বসায় রাখলাম ভিটারে ইনটিকেশন করলাম ঘরে ডে এক্স বসাই সূত্রের মাইনাস আবার ইনটিকেশন এবার এবার আমরা কী এবার আমরা ইউটারে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে ডি ডিভাইডেড বাই ডি এক্স ইন্টু কত এক্স তারপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট তারপর আবার ইন্টিগ্রেশন দেবো ইন্টিগ্রেশন আবার কি ভি এর ইন্টিগ্রেশন করবো ভি বলতে ইটু দিপার এক্স ইন্টু কত ডিএক্স এবার টোটালটারে আমরা আমরা দিয়ে আটকে দেবো টোটালটারে আমরা থার্ড ব্র্যাকেটে আটকে দিয়ে পুরোটা আমরা কি ডিএক্সের সাথে এখানে যে ডিএক্স ছিল এখানে ডি ডিএক্স আকারে কি থাকি গেলো হ্যাঁ ওকে তাইলে এখানে আমার মাইনাস তো মাইনাস থাকেই গেল এই এক্সের তো আর অন্তরিকণ করা লাগবে না এক্সট্রা হচ্ছে বাইরে ইটু দিবার এক্সের অন্তরিকণ করলে পরে আমরা ইটু দিবার এক্স পৌ কী হিসেবে করলাম আমরা ডিএক্স হিসাবে কে করলাম ঠিক আছে এবার এই মাইনাস আর এই মাইনাস হয়াস এই মাইনাস আর এই হয়ে প্লাস এবার ডি এক্স এর সাপেক্ষে যদি আমরা কি এক্স এর সাপেক্ষে যদি এক্স অন্তরীকরণ করি তাহলে পাবো কত ওয়ান তাহলে এখানে আসতেছে কত ওয়ান ইন্টু ওয়ান ইন্টু এবার ই টু ডিপার এক্স এর আমরা ইনটিগ্রেশন কত জানি ই টু ডিপার এক্স জানি ঠিক আছে ইটু ডিওয়ার এক্স ইনটিগ্রেশন করে দিলাম আমি পুরোটা আর ডি তো গেল এবার মাইনাস এক্স ইটু ডিপার এক্স প্লাস

চিত্র রেখে দিলাম এখন আমরা কী নির্ণয় করলাম এটা তো আমরা ইউ অফ এক্স নির্ণয় করলাম লিখে দিই ইউ অফ এক্স এখন আমাদের নির্ণয় করতে হবে কত এখন আমাদের নির্ণয় করতে হবে ভি অফ এক্স এবং ভি অফ এক্স ভি অফ এক্স নির্ণয়ের ফর্মুলা ইন্টিগ্রেশন ওয়াই ওয়ান এক্স ডিভাইডেড বাই কত ডাব্লিউ ইন্টু কত ডিএস আমরা ওয়াই ওয়ান জানি ওয়াই ওয়ান কিন্তু এই যে আগে দূরে আসছি কত ইটু দি এক্স ঠিক আছে এটা হচ্ছে ওয়াই ওয়ান ধরে তাহলে আমরা দেবো ইউর কত এক্স আমরা কত ইটু দি পর কত টু জানি ডাব্লিউ কত জানি আমরা টু এক্স জানি ইন্টু কত ডি এক্স টু ইউ কেটে গেলো ইটু দি দিপার এক্স ইন্টু ডি ডিএস ইটু দিপার এক্স এর ফর্মুলা আমরা জানি কত ইটু এক্স এখন এর সাথে আরেকটি কনস্ট্যান্ট কত যুক্ত নেবো একটা কনস্ট্যান্ট কনস্টেন্ট নেবো যেহেতু এটা সি ওয়ান এটা কত নিলাম সি টু নিলাম ঠিক আছে তাহলে আমরা কি নির্ণয় করলাম ই অফ নির্ণয় নির্ণয় এখন আমরা আমরা মূলত সলিউশনে চলে যাবো জেনারেল সলিউশন আমার জেনারেল সলিউশন কত ছিল অত এফ জি এস জেনারেল সলিউশন ছিল জেনারেল সলিউশন ছিল ওয়াই ওয়াই ইকাল টু কত ছিল জেনারেল সলিউশন ওয়াই সি ইকাল আমার ছিল জেনারেল সলিউশন ওয়াই ইকাল ছিল মূলত একবার ওয়াই ইকাল টু এটা ওয়াই ছিল না ওয়াই ইকাল ছিল আমার ইউ অফ এক্স ইউ অফ এক্স প্লাস বি অফ অফ এক্স প্লাস ভি অফ এক্স ইউএফ এক্স ওয়াই ওয়ান ভি অফ এক্স কত ওয়াই টু এটা হচ্ছে আমার মূলত জেনারেল সলিউশন ছিল ওই যে যা আমি আগে লিখে রাখছিলাম এবার আমরা ইউ অফ এক্স এবং ভি অফ এক্সের মানগুলো বসাই দেবো ইউ ইউএফ এক্সের মান পাইছি আমরা কত মাইনাস এক্স ইটু দিপার এক্স প্লাস ইটু ডিপোর এক্স প্লাস কত সি ওয়ান এটা হচ্ছে ইউএফ এক্সের মান পাইছি এখন এইটার সাথে তো আমার এটা তো আমরা ইউএফ এক্স এর মান বসালাম কিন্তু ওয়াই ওয়ান আমরা কত ছিল ওয়াই ওয়ানটা ছিল ইউট দিপার এক্স প্লাস এবার ভিএফ এক্স এর মান বসাবো ভি অফ এর মান বসে আমি ই দিপার এক্স প্লাস কত সি টু ঠিক আছে এবার সি টু বসালাম এটা হচ্ছে আমরা কি বসালাম এটা হচ্ছে আমরা অফ এক্স এর মান বসালাম কিন্তু ওয়াই টু আমাদের জানা আছে ওয়াই টু আমরা কত জানি ওয়াই টু জানা আছে এক্স ইটু দিপার কত এক্স আছে ঠিক আছে এবার জাস্ট আমরা একটু গুণ করে দেবো কি গুণ করে দেবো ই টু এক্সটা এটার সাথে গুণ করে দেবো তাহলে মাইনাস ইটু ডিওয়ার এক্স গুনে থাকলে পার্টগুলো কি যায় তাহলে ই টু দিপার টু এক্স প্লাস এখানেও কত শিক্ষা ইটু দিপার টু এক্স প্লাস সি ওয়ান কত ইটু দি পাওয়ার্স প্লাস এইটাও এটার সাথে গুণ আকার গুন করে দেবো তাহলে এক্স ইটু দি পাওয়ার টু এক্স প্লাস সি টু এক্স ই টু কত এক্স ঠিক আছে সি টু এক্স এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেবে একটু যোগ বয়োগ করে দেবো যোগ বিয়োগ করলে পরে আমরা পাবো সি ওয়ান দি এক্সটা আমরা সামনে এনেছি সি ওয়ান দি এক্স এক্স ইটু দিপার এক্স আমরা কী করলাম সামনে আসলাম কারণ এইটা এটা কেটে দেয় ঠিক আছে এটা এটা কাটে দেয় জাস্ট একটু সাদা লেখাম সাদা লিখলে পরে আর প্লাস আর একটা আছে ইটু দিপার কত টু এক্স ঠিক আছে এইটাই আমার মূলত অ্যান্সার এটাই আমার কি এটাই অ্যানসার ডান ওকে আশা করি ম্যাথটা দ্বিতীয়বার বোঝা লাগবে না আর যারা যারা বসবে না তারা তারা আমি আগেই বলছি আমার আগে অনেকগুলো লেকচার দেওয়া আছে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আগে লেকচারগুলো দিয়ে দেবো আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো সবগুলো দিয়ে দেবো যারা যারা জন নেয়েন তারা তারা জন্মে দেবেন আর যার যার ম্যাথের সমস্যা থাকলে পারে আমার ম্যাথ বোঝানোর সময় কিছু ভুলটু হয়ে থাকতে পারে তারা তারা কী ক্ষমতায়